মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জয়নগরের মোয়া হাব নির্মাণ কাজ শুরু হয়েছে। খুশি মোয়া ব্যবসায়ী থেকে ক্রেতারা, স্বাদে গন্ধে অতুলনীয় জয়নগরের মোয়া। এখন ব্যস্ততা তুঙ্গে উঠেছে মোয়া ব্যবসায়ীদের। তবে মোয়া হাব তৈরিতে দীর্ঘ টালবাহানার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে তড়িঘড়ি নির্মাণ কাজ শুরু হয়েছে। 2022 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক প্রশাসনিক বৈঠকে এই জয়নগরের মোয়া হাব তৈরির কথা ঘোষণা করেছিলেন। তারপর মোয়া হাবের জন্য বারংবার জায়গা বদল হয়েছে। শেষে জয়নগর মজিলপুর পৌরসভার জায়গা চিহ্নিত করে রাজ্যের খাদি বোর্ডকে সে কথা জানানো হয়। এরপর খাদি বোর্ড সেই জায়গা পরিদর্শন করে, কিন্তু হাব নির্মাণের কাজ এখনো হয়নি। ফলে ক্ষোভ ছড়িয়েছিল জয়নগর ও বহুদূর মোয়া ব্যবসায়ীদের মধ্যে। সে কথা জানতে পেরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার জয়নগরের বহুরু মাঠে প্রশাসনিক বৈঠক করেন 2024 ফেব্রুয়ারি। মঞ্চ থেকে তিনি আবার নতুন করে মোয়া ব্যবসায়ীদের উদ্যোগে বলেন, 2.5 কোটি টাকার ব্যয়ে জয়নগরের মোয়া হাবের কাজ শুরু হবে। মুখ্যমন্ত্রীর কথা মতো তড়িঘড়ি জয়নগরের মোয়া হাবের কাজ শুরু হয়েছে। খুশি ব্যবসায়ী মহল মূলত ঋতুভিত্তিক প্রোডাক্ট, শীতকালে এই প্রোডাক্টটা হয়। যদি মহাব হয় সেখানে দেখা যাচ্ছে হয়তো মানে 3 মাসের জায়গাটা 6 মাস হতে পারে, 9 মাস হতে পারে, অথবা সারা বছর সেটা পাওয়া যেতে পারে। যেহেতু এটা একটা মানে সুন্দর প্যাকেজিং হবে এবং প্যাকেজিংয়ের ফলে সেই আমাদের যে মোয়াটা সেটা বহুদিন থাকবে, সেই হিসাবে কিন্তু তখন কিন্তু 3 মাস থাকছে না, তখন সেটা দেখা যাচ্ছে সারা বছর অত হয়ে যাচ্ছে, সেটা আমরা আশা রাখতে পারি। তার গুণগত মান কি ঠিক থাকবে? স্বাদ দেখুন, অনেক প্রোডাক্ট আছে, লোকের লাইফ টাইম বাড়ানোর জন্য কী করে, আমার ধরুন 3 মাসের জায়গায় 6 মাস, 1 বছর, ঠিক ওইরকম মোয়াকে যদি মানে লাইফ টাইম বাড়ানো যায় তাহলে কিন্তু সেটা সারা বছর পাওয়া যাবে এবং বাইরেও এক্সপোর্ট করা যাবে। শেষ থেকে কিন্তু অ্যাকচুয়ালি শীত মানে শীতটা শুরু হয়েছে, মানে শীতের তীব্রতা বেড়েছে, তারপরে কিন্তু আমাদের কেনাকাটাও বেড়েছে এবং এখনও পর্যন্ত মোটামুটি ভালোই চলছে কেনাবেচা। আশা করছি আগামী 1-2 সপ্তাহ হয়তো মোটামুটি চলবে ভালো, কারণ শীতের প্রকোপ আছে যেহেতু।